আজকের যে টপিকটা সেটা খুবই ইন্টারেস্টিং একটা টপিক, এবং সেটা হচ্ছে তোমাদের সবারই অনেক বেশি একটা মজার লাগার মতো টপিক, সেটা হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস শুনলে তোমাদের সবারই হয়তো অনেক ভালো লাগে, আমারও ছোটবেলায় লাগতো, তো ওই জিনিসটা নিয়ে হচ্ছে আজকে আমরা আলোচনা করব। সবাই একটু মনোযোগ দিবেন, ইনশাল্লাহ সবাই ভালো করে বুঝবো। তো প্রথমে আমাদের টপিকটা লিখে দেওয়া আছে আজকে, সেটা হচ্ছে আমরা আজকে পড়বো ইলেকট্রন বিন্যাস নিয়ে। এই ইলেকট্রন বিন্যাস নিয়ে আজকে আমাদের হচ্ছে অনেক পড়াশোনা আসবে। তার আগে একটু ছোট্ট করে বলে নেই যে তোমাদের হয়তো মনে আছে যে আমাদের ইলেকট্রনটা কোথায় থাকে, নিউক্লিয়াস থাকে হচ্ছে কেন্দ্রের ভিতরে, এবং এই চারপাশে বিভিন্ন যে কক্ষপথ আছে এই কক্ষপথের মধ্যে যে থাকে সেটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রন, তাই না? ঘুরতেছে যে, তো এই জিনিসটা নিয়ে হচ্ছে আমরা শুরু করব। শুরুর পেজে হচ্ছে তোমাদের ওই ছবিটাই দিয়ে দেওয়া আছে যে আমার কেন্দ্র যেটা আছে সেই কেন্দ্রের মধ্যে হচ্ছে আমাদের নিউক্লিয়াসের যে পোর্শনটুকু আছে সেই পোর্শনটুকু হচ্ছে থাকে, আর সেকেন্ড যে পোর্শনটুকু আছে সেটাতে হচ্ছে আমার ইলেকট্রনগুলো ঘোরাফেরা করতেছে। ওকে, তো এইখানটার মধ্যে যখন আমরা কাজ করতেছি, ঠান্ডা মাথায় বুঝেন যে এখানটার মধ্যে আমাদেরকে কিছু কথা একটু মাথায় রাখতে হবে যে একটা ইলেকট্রন যে যে বৃত্তাকার যে পথটা তোমরা দেখতেছো, যে একটা ইলেকট্রন যে বৃত্তাকার পথে ঘুরতেছে, যে বৃত্তাকার পথে ঘুরছে সে বৃত্তাকার পথটাকে আমরা বলি হচ্ছে ওই ইলেকট্রনের শক্তি স্তর। আবার কথাটা বলতেছি যে এই যে তোমরা যে বৃত্তাকার পথগুলা দেখতেছো, এই যে বৃত্তাকার পথগুলা, এই বৃত্তাকার পথগুলাকে আমরা বলি হচ্ছে এক একটা শক্তি স্তর। এই প্রথম তুমি যেটা দেখতেছো সে প্রথমটা হচ্ছে প্রথম শক্তি স্তর, প্রথম শক্তি স্তর। দ্বিতীয় যেটা তুমি দেখতেছো সেটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এরকম তৃতীয়টা হচ্ছে তৃতীয় শক্তি স্তর, যদি আরো থাকতো। তো এখন একটু ছোট্ট করে কথা বলি যে এই শক্তি স্তর জিনিসটাকে হচ্ছে আমরা এন দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? এন দ্বারা প্রকাশ করি। যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এরকম যে প্রথম শক্তি স্তর যেটা আছে ওইটা যেহেতু প্রথম, তাহলে অবশ্যই এটার জন্য এন এর ভ্যালু কত হওয়া উচিত? ওয়ান। আবার দ্বিতীয় শক্তি স্তর যেটা আছে এইটার জন্য তাহলে আমার এন এর ভ্যালু কত হওয়া উচিত? দুই। আবার দ্বিতীয়টার জন্য যখন তুমি 3 নম্বর শক্তি স্তরে চলে আসছো ওইটার জন্য আমার এন এর ভ্যালু কত হওয়া উচিত? এন এর ভ্যালু হওয়া উচিত 3। এই জিনিসটাই কিন্তু আমরা মাত্র বলছি যে ইলেকট্রন যে পথে ঘুরতেছে ওই পথেরটাকেই আমরা শক্তি স্তর এন দ্বারা প্রকাশ করি, তাই না? তো প্রথমটাকে N1, পরেরটাকে N=2, পরেরটাকে N=3 দ্বারা আমরা লিখে ফেলছি। এবার একটা শর্ত যেটা হচ্ছে তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে, ধরো কোন একটা শক্তি স্তরে সর্বোচ্চ, কোন শক্তি স্তরে সর্বোচ্চ 2N² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। এটা হচ্ছে মেইন কি পয়েন্ট আজকের দিনের, যে ধরো তুমি একটা সার্টিন শক্তি স্তর নিছো, এখন তুমি জানতে চাও ওই শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা থাকবে। তাহলে সর্বোচ্চ ইলেকট্রন কোন একটা শক্তি স্তরে থাকতে পারে কয়টা? সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2N² সংখ্যক। হ্যাঁ, কি বললেন? বুঝি নাই, এক্সাম্পল দিব। চলো দেখেন, এখানটার মধ্যে N=1 আছে প্রথম শক্তি স্তরের জন্য, তাহলে প্রথম শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে? সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2×1². কারণ কি? কারণ এই যে এন এর ভ্যালু কিন্তু 1 আছে, তো এখান থেকে কত আসবে? শুধু 2। আবার দেখো এখানটার জন্য সেম ওয়েতে সর্বোচ্চ কত আসতেছে, এখানে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যাটা আসতেছে হচ্ছে 2×2², মানে হচ্ছে 8। একইভাবে তোমার সর্বোচ্চ যে অংশটুকু আছে থার্ড শক্তি স্তরের জন্য, তাহলে 2×4² 2×3² করলে এই জিনিসটা আমাদের হয়ে যাবে হচ্ছে কত? 18। তার মানে তৃতীয় শক্তি স্তরে 18টা ইলেকট্রন থাকতে পারে। তোমাদের জন্য জাস্ট ছোট্ট একটা জিনিস বলি এই পর্যায়ে, তোমরা একটু জাস্ট ছোট্ট করে কমেন্ট সেকশনে অ্যান্সার দিবা, সেটা হচ্ছে চতুর্থ শক্তি স্তর নিয়ে যদি আমি কাজ করতাম, ফোর্থ শেল নিয়ে, তাহলে ফোর্থ শেলটার জন্য আমার সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত? ঠিক আছে, এই জিনিসটা তোমরা একটু আমাকে কমেন্ট সেকশনে পরবর্তীতে জানায়ও। ওকে, তো আমরা হচ্ছে এই জিনিসগুলো একটু ঠান্ডা মাথায় আবার একটু বলে নেই। প্রথমের জন্য 2N² মানে 2টা ইলেকট্রন, দ্বিতীয়টার জন্য 2×2² মানে 8, আর থার্ডটার জন্য 2×3² মানে 18টা ইলেকট্রন থাকে। এখন ভাই এটা জেনে আমাদের আসলে লাভটা কি হইলো? লাভটা আমি পরের পেজে বলতেছি, খেয়াল করেন। পরের পেজে যদি আমরা একটু কাজ করি তাহলে দেখবেন যে এইখানটার মধ্যে আমরা, তাহলে আগের পেজে পড়ে আসলাম যে ফার্স্ট শেল বা প্রথম শক্তি স্তরের জন্য আমার ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে কয়টা? ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারবে 2টা, যেটা হচ্ছে আমরা পাইছিলাম 2×1² করে। ওকে,
একইভাবে সেকেন্ডটার জন্য আমরা সর্বোচ্চ করে কত পাইছিলাম? সর্বোচ্চ পাইছিলাম হচ্ছে ইলেকট্রন 8টা, আর থার্ডটার জন্য সর্বোচ্চ ইলেকট্রন পাইছিলাম কতগুলা? 18টা। এবার এই জিনিসটা থেকে না আমরা হচ্ছে ইলেকট্রন বিন্যাস করা শিখবো, যে ইলেকট্রন বিন্যাস কিভাবে করে। ধরো তোমাকে কেউ একজন বলে দিছে যে আমি কাজ করতেছে হচ্ছে আমাদের নাইট্রোজেন নিয়ে, হ্যাঁ নাইট্রোজেনকে এন দ্বারা প্রকাশ করে, নাইট্রোজেনের কাছে 7টা ইলেকট্রন আছে এই জিনিসটা। তো এখন খেয়াল করো, এখন বুঝো, তাহলে আমরা আগে একটু বুঝি, আমাদের প্রথম শক্তি স্তর আছে, আমাদের দ্বিতীয় শক্তি স্তর আছে, তৃতীয় শক্তি স্তর আছে। এবার দেখি, প্রথম কথা হচ্ছে ইলেকট্রন যখন কাজ করতেছি তখন ইলেকট্রন আগে যাবে প্রথম শক্তি স্তরে, তার মানে এই 7টা ইলেকট্রনের মধ্যে আমার সর্বোচ্চ 2টা ইলেকট্রন যাইতে পারবে প্রথম শক্তি স্তরে। তো আমরা লিখলাম 2, কিন্তু তার কি ইলেকট্রন সব শেষ হয়েছে? না, আরো 5টা আছে। তাহলে ওই 5টা কোথায় যাবে? ওই 5টা যাবে হচ্ছে আমার দ্বিতীয় শক্তি স্তরে। ওকে, সহজ তাই না? আবার একটু চিন্তা করো, ধরো আমি কাজ করতেছি হচ্ছে ম্যাগনেশিয়ামকে নিয়ে, 12। তাহলে এই ম্যাগনেশিয়ামের মধ্যে দেখো প্রথম শক্তি স্তরে সবার আগে যাবে 2টা, এর পরবর্তীতে 2-এর পরে যেহেতু তার কাছে টোটাল 12টা ইলেকট্রন আছে, এর পরের শক্তি স্তরে যেহেতু, বুঝো, যেহেতু 2 নম্বর শক্তি স্তরের সর্বোচ্চ ক্ষমতা কিন্তু 8, হ্যাঁ 8টা, তাহলে হচ্ছে এর পরে যাবে 8। তাহলে বলতো 2 আর 8 যোগ করলে কত হইল? 10। কিন্তু আমার ইলেকট্রন কিন্তু আছে 12টা, 10টা আমি ইউজ করে ফেলছি, তাহলে এখন কিন্তু আমাকে অবশ্যই তৃতীয় শক্তি স্তরে যেতে হবে। এখন বুঝো, 12টার মধ্যে 10টা ইউজ করা শেষ, তাহলে থার্ড নাম্বারটায় কয়টা যাবে? খুবই সহজ কথা, 2টা, তাই না? তাহলে যোগ করে দেখো, 2 আর 8 10, 10 2 কত? 12। আবার হিসাব করে দেখি, ধরো এখানে আছে সোডিয়াম, এই আসছে হচ্ছে 11টা ইলেকট্রন, হ্যাঁ তাহলে আবার হিসাব করো, সবার আগে 2টা যাবে প্রথম শক্তি স্তর, তারপরেরটা যাবে 8টা, আর সবার লাস্টে যাবে কয়টা? 1টা। এই হচ্ছে কথা আর কি। এরপরে যদি আরেকবার চিন্তা করে দেখো, ক্লোরিন খুবই ঠান্ডা মাথায়, ওকে, যে দেখো সবার আগে ফার্স্ট সেলে গেল 2টা, পরের সেলে গেল 8টা, তাহলে 8 আর 2 10, তাহলে আমার লাস্ট সেলে কতগুলা যাবে? 7টা, ঠিক, লাস্ট সেলে যাবে 7টা। ওকে, তো এই হচ্ছে আর কি আমাদের অবস্থা। তো ইলেকট্রন বিন্যাস জিনিসটা কিন্তু খুবই সহজ, খালি এই উপরে জিনিসগুলো একটু মনে রাখতে হবে, যে প্রথম সেলে সর্বোচ্চ 2টা, পরেরটাতে 8টা, এবং তার পরেরটাতে 18টা ইলেকট্রন থাকতে পারে, তাহলে কিন্তু ইলেকট্রন বিন্যাসগুলো খুবই সহজ হয়ে যায়। ওকে, অবশ্যই এখানে আরো কিছু লিমিটেশনস আছে যেটা আপনারা ক্লাস 9-এ উঠলে পড়বেন, বাট আপনাদের লেভেলের জন্য এটুকু মোর দ্যান এনাফ। ওকে, আচ্ছা এবার কাহিনী হচ্ছে, এবার আমরা একটা ছোট্ট জিনিস দেখব, সেটা হচ্ছে ইলেকট্রন দান আর গ্রহণ। বা ছোট্ট কথা আপনাদের একটু বলি, সবসময় মনে রাখবেন যে যে কোনো পরমাণু, যে কোনো পরমাণু, ও কি চায়? ও চায় তার শেষ কক্ষপথ, যেটা আপনারা কিন্তু শক্তি স্তর চিনে আসছেন তাই না, তার শেষ যে শক্তি স্তরটা বা কক্ষপথটা আছে, সেই শক্তি স্তরে সে চায় যেন সব সময় 8টা ইলেকট্রন রাখতে, কয়টা রাখতে চায়? 8টি ইলেকট্রন রাখতে চায়। ওকে, এই রুলটা মাথায় রাখবেন, যে যে কোনো পরমাণু যখন সে কোন একটা পদার্থ তৈরি করতেছে, তখন তার টার্গেটই থাকে যেন তার লাস্ট শেল, শেষ কক্ষপথ বা শক্তি স্তর, ওইটাতে যেন 8টা ইলেকট্রন থাকে। এবার দেখো তো ভাইয়া, 2টা পার্ট আছে, এনে একটা, সিএল একটা পার্ট। এবার এখানটা এনেতে ইলেকট্রন আছে হচ্ছে 11টা, হ্যাঁ তাহলে এখন আমরা আগের পেজে করছি, আবার একটু করি, এখানে আছে 2টা, তারপরের সেলের মধ্যে আছে কয়টা? 8টা, তারপরের সেলে আছে কয়টা? 1টা। এবার এটা হইলো, এবার একটু তোমরা একটু কমন সেন্স থেকে ভাবো তো, যে একটা আমাদের টার্গেট কি? লাস্ট সেলে 8টা ইলেকট্রন আনা, তাই না? এখন সে 2টা কাজ করতে পারে, হয় 3 নম্বর শক্তি স্তরে সে 7টা গ্রহণ করতে পারে, অথবা 3 নম্বর শক্তি স্তর থেকে একটা বাদ দিয়ে দিতে পারে, কারণ যদি তার শেষ কক্ষপথের একটা বাদ চলে যায় তাহলে কি 2 আর 8 থাকতেছে 1 আর 2 নম্বর শক্তি স্তরে, তাই না? তাহলে কিন্তু শর্ত পূরণ হচ্ছে। তাহলে এখন বুঝো, 7টা ইলেকট্রন হয় গ্রহণ করতে পারবে, না হলে একটা সে ছেড়ে দিতে পারবে, কোনটা তার জন্য সহজ একটু ভাবো তো তোমরা। অবশ্যই একটা দান করা সহজ, ঠিক আছে? তো এই জন্য সোডিয়ামটা একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সে হয়ে যায় সোডিয়াম প্লাস। আপাতত জাস্ট এতটুকু মাথায় রাখো যে যখনই কোনো পরমাণু ইলেকট্রন দান করে, তখন তার উপরে একটা প্লাস চার্জ বসে, এবং এই প্লাস চার্জটাকে আমরা কেমিস্ট্রির ভাষায় বলি ক্যাটায়ন।
এটুকু মনে রাখো, কেন হয়, কিভাবে হয়, এটা আমরা অন্য কোনো এক সময় ডিটেলস আলোচনা করব। ওকে, এটার নাম কি বলছি? ক্যাটায়ন। এবার আসি সেকেন্ডটাতে, ক্লোরিনে। ক্লোরিনে আছে 17টা ইলেকট্রন, এটাতে তাহলে প্রথমে কত আসবে? প্রথম শক্তি স্তরে 2টা, তারপর একটা 8টা, তারপর একটা 7টা। এবার আমাদের আবার উপরের রুল, যে লাস্ট শেলে সে 8টা ইলেকট্রন আনতে চায়, তাহলে এবার 7টা আছে, তাহলে তাকে 8টা বানাইতে হলে কয়টা ইলেকট্রন করতে হচ্ছে? একটা দান নাকি গ্রহণ? একটা গ্রহণ করতে হচ্ছে। মনে রাখবা যে ইলেকট্রন দান করলে যেমন প্লাস চার্জ হয়, দান মানে হচ্ছে ছেড়ে দেওয়া, ঠিক তেমনি ইলেকট্রন গ্রহণ করলে সেটা কিন্তু হয়ে যায় আবার মাইনাস চার্জ। ওকে, তার মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করলে হয় মাইনাস চার্জ, ইলেকট্রন দান করলে হয় প্লাস চার্জ। এই মাইনাস চার্জকে আমরা বলি হচ্ছে অ্যানায়ন। ঠিক, আমরা কি বলি? অ্যানায়ন বলি। চলো এই জিনিসটা আমরা আরেকবার পড়বো, ঠান্ডা মাথায় একটু মনোযোগ দিও যারা এবার বুঝো নাই। এখানে দুইটা কথা আছে, একটা ম্যাগনেশিয়াম, একটা ক্লোরিন। ঠান্ডা মাথায় আগে তোমরা একটু ভিডিওটা পজ করে আগে একটু ট্রাই করো, তারপর আমি সলভ করে দিচ্ছি। ওকে, তো যারা পেরেছো তাদেরকে ধন্যবাদ, যারা পারোনি ওদেরকে আবার বুঝিয়ে দিচ্ছি। এখানে ধরো 12টা ইলেকট্রন আছে ম্যাগনেশিয়ামের, ঠিক আছে? এবার প্রথম শক্তি স্তরে যাবে 2টা, তারপর একটা 8টা, তারপর একটা 2টা। এবার লাস্ট শেলে আমরা 8টা আনতে চাচ্ছি, তাহলে এই 8টা আনার জন্য আমাকে কি 2টা ছেড়ে দিতে হচ্ছে? না, ছেড়ে দিতে হচ্ছে। তাহলে এই ম্যাগনেশিয়াম 2টা ইলেকট্রন দান করলো, তাহলে দেখো তো ভাইয়া, বাম সাইডে বলে আসছিলাম যে ইলেকট্রন দান করা মানে ও কি চার্জ হয়ে যাবে? প্লাস চার্জ হয়ে যাবে। এবং এই প্লাস চার্জটাকে আমরা কি বলি বলতো? এই প্লাস চার্জকে আমরা বলি হচ্ছে ক্যাটায়ন। এটা কেন ক্যাটায়ন হয়েছে? কারণ ইলেকট্রন দান করছে। আগেরটা একটা ইলেকট্রন দান হয়েছিল, তাই প্লাস ছিল শুধু, যখন 2টা ইলেকট্রন দান হবে তখন একটা প্লাস 2 লিখতে হবে, আর কিছু না। এরপরে আবার সেম জিনিস আছে ক্লোরিন, এই ক্লোরিন আছে 17টা, তাহলে কি হচ্ছে বলেন তো? 2, 8, 7, সেম কথা, লাস্ট শেলে 7টা আছে, 8টা আনতে হইলে তাকে একটা ইলেকট্রন গ্রহণ করতে হয়, তাহলে ইলেকট্রন গ্রহণ করলে সেটা কি হয়ে যায় বলেন তো? সেটা হয়ে যায় হচ্ছে অ্যানায়ন, মানে হচ্ছে মাইনাস চার্জ। তো এটা হচ্ছে আমাদের অবস্থা। তো এই ম্যাগনেশিয়াম 2+টা আর দুই সাইডের 2টা সিএল মাইনাস একত্রে যুক্ত হয়ে আমাদের ম্যাগনেশিয়াম ক্লোরাইডটা তৈরি করতেছে, ঠিক আছে? তো এই হচ্ছে আর কি আমাদের অবস্থা। দেখেন পুরো জিনিসটা সুন্দর করে হচ্ছে আমরা এক্সপ্লেন করে দিচ্ছি, ভালো করে সবাই একটু পড়ার ট্রাই করবেন, বিকজ এটা ইনশাল্লাহ আমাদের পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো সবাইকে হচ্ছে আরেকটি ভিডিওতে অনেক ধন্যবাদ এত সুন্দর করে মনোযোগ দেওয়ার জন্য। আর আপনাদের নেক্সট কোন ভিডিওটা দরকার এটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদের সুন্দর করে নিয়মিত বলে দিব। সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।